ফেসবুক ইনস্টাগ্রাম ভার্চুয়াল লাইফে আর যাই হোক বার্থডে উইশ করাটা একদমই মিস হয় না। প্রিয় মানুষটির বার্থডে নোটিফিকেশন পাওয়া মাত্রই তার আইডিতে পাওয়া তার ইনবক্সে টেক্সট অথবা ভিডিও ক্লিপ দিয়ে সারপ্রাইজ করাটা জমানো কমন হয়ে গেছে। এই সারপ্রাইজটা যদি সবার থেকে আলাদা হয় ব্যাপারটা কেমন হয় তাহলে সম্পূর্ণ এপিসোডটি দেখতে থাকুন, জানতে পারবেন কীভাবে প্রিয় মানুষ এবং বন্ধুদের নাম দিয়ে বার্থডে উইশ মিউজিক তৈরি করতে হয়। আর এইরকম মিউজিক শুনে আপনার প্রিয় মানুষটা অবশ্যই সারপ্রাইজ হবে। এপিসোডটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। হ্যালো ভিউয়ার্স, বার্থডে মিউজিক তৈরি করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। এখানে সিম্পলি সার্চ বক্সে টাইপ করুন ওয়ান হ্যাপি বার্থডে। আমার এখানে অলরেডি চলে আসছে। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনার এটিতে প্রবেশ করতে হবে। এখানে সার্চ বক্সে সিম্পলি যার নাম দিয়ে আপনারা বার্থডে মিউজিক তৈরি করতে যাচ্ছেন ওই নামটা এখানে টাইপ করতে হবে। এখানে আপনার সার্চ করা নামটিতে ক্লিক করতে হবে, তাহলে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা মিউজিকটি প্লে করে দেখি মিউজিকটি কেমন হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লে অপশন চলে আসছে, আপনার এখানে প্লে করতে হবে। এখানে প্লে বাটনে ক্লিক করুন। তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মিউজিক ক্রিয়েট হয়েছে। এখানে পাশে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। আমাদের এখানে ডাউনলোড চাচ্ছে, আমরা ডাউনলোডটি ক্লিক করি। পরে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড এখন সম্পূর্ণ হয়ে গেছে। তার আগে আরেকটি কথা, সরাসরি ডিরেক্ট মেসেঞ্জারে কোনো প্রকার অডিও সেন্ড করা যায় না, তার জন্য আপনার ডাউনলোড অপশনে ক্লিক করুন। এখানে ডাউনলোড অপশনটি ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি অডিও চলে আসছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, আপনার শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর এখানে মেসেঞ্জারে যে লোগোটি দেখতে পাচ্ছেন অথবা আইকনটি এখানে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সবার আইডির নাম এখানে চলে আসছে, আপনারা যাকে ইচ্ছে তাকে এখান থেকে সেন্ড করতে পারবেন, কিন্তু সরাসরি কোনো প্রকার অডিও মেসেঞ্জারে সেন্ড করা যায় না। আজকের এপিসোডটি পর্যন্ত, আর এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রকার হেল্প হয়ে থাকলে যদি এপিসোডটি দেখে এবং কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা কী সম্পর্কিত ভিডিও চান, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য। এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখিয়ে দিন, যাতে করে সবাই এরকম মিউজিক তৈরি করতে পারে খুব সহজে।